যে নারীকে বিয়ে করা সুন্নত, বিয়ের মাধ্যমে মানুষ পূর্ণাঙ্গ ইমানদারে পরিণত হয়। বিয়ের জন্য পাত্রী নির্বাচনের রয়েছে সুন্নতি পদ্ধতি। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে সম্পদের মালিক, সুস্থ, স্বাধীন ও প্রাপ্ত বয়স্ক ব্যক্তির জন্য বিয়ের নির্দেশ দিয়েছেন। বিয়ে করার ক্ষেত্রে পাত্রী নির্বাচনে স্নেহময়ী, অধিক সন্তান দানকারী এমন কুমারী, দিনদার ও সতী সাধবী নারীকে বিয়ে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রী নির্বাচনের স্পষ্ট মতামত ব্যক্ত করেছেন, যা এখানে তুলে ধরা হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদেরকে চারটি জিনিসের জন্য বিয়ে করা হয়। 1 নম্বর সম্পদের জন্য, 2 নম্বর বংশ বুনিয়াদের জন্য, 3 নম্বর সৌন্দর্যের জন্য এবং 4 নম্বর দিনদারির জন্য। অতএব দিনদারিকেই অগ্রাধিকার দাও, তোমার হাত দূষরিত মঙ্গল হোক। সুতরাং বিয়ে করার সময় দেখতে হবে পাত্রীর অর্থ সম্পদ কেমন আছে, যদি না থাকে তবে দেখতে হবে তার বংশ পরিচয় কেমন, যদি তাও সন্তোষজনক না হয় তবে দেখতে হবে পাত্রীর সৌন্দর্য তথা সুশ্রী ও আচার আচরণে সভ্য ও ভদ্র কিনা, যদি তাও পাওয়া না যায় তবে দেখতে হবে তার মাঝে দিনদারি আছে কিনা, অর্থাৎ সে নারীর মাঝে আল্লাহর ভয় এবং মহব্বত আছে কিনা। যদি কোনো নারীর মাঝে শুধুমাত্র দিনদারি পাওয়া যায় তবে সে নারী বিয়ের জন্য সর্বোত্তম, আর এ চারটির কোনো একটি পাওয়া গেলে সে নারীকে বিয়ে করা সুন্নত। আল্লাহ তাআলা হাদিসে বর্ণনা মতে মুসলিম উম্মাহর সকল পুরুষকে বিয়ে করার তৌফিক দান করেন, আমিন। আজকের ভিডিওতে এতটুকু, পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।